আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সুন্দরবন সফরনামার পঞ্চম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে পঞ্চম পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুবলার চরের জেলেদের জীবনযাপন, শুটকি উৎপাদন, শুটকি বানানোর প্রসেস, শুটকির দাম কেমন, শুটকিগুলা দেখতে কেমন, কতটুকু প্রাকৃতিক ওয়েতে তৈরি হচ্ছে, পুরা দুবলা চরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যতটুকু দেখব আমি চেষ্টা করব পুরাটাই ক্যাপচার করার জন্য আমার ক্যামেরায়। বাকিটা এখন আপনারা দেখে বিচার করবেন কেমন হলো পুরা ভিডিওটা। পুরা ভিডিওটা অনেক লম্বা হবে, একটু দেখবেন ধৈর্য ধরে। আশা করি আপনাদের ভালো লাগবে লম্বা হলেও, সাথে থাকবেন যাতে আমি আপনাদেরকে পুরা দুবলা চরটা দেখাতে পারি। আমার অনেক ইচ্ছা ছিল দুবলা চরে যাওয়ার, উপরওয়ালা আমার সেই ইচ্ছাটা পূরণ করছে। আমি দেখছি দুবলা চরের অবস্থা কী অবস্থা, কী না অবস্থা, আপনাদেরকেও দেখাতে নিয়ে আসছি। সবাই চলুন দেখি আমরা দুবলা চরের অবস্থা কী। এখানে আপনার শুটকির ইয়া করো হবে, আপনার শীতে 3-4 মাস শুটকির গিয়া থাকে, শুটকি বানানো হয় সম্পূর্ণ প্রাকৃতিক ওয়েতে, দেখানোর চেষ্টা করব যে আপনাদেরকে ওরা কিভাবে কি করতেছে না করতেছে, অনেকগুলো টলা দেখতে পাইতেছেন। আমরা আমাদের শিপ থেকে নেমে ট্রলারে করে দুবলাচর যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন তো? আমরা ধীরে ধীরে দুবলাচরের কাছাকাছি চলে আসতেছি, তো এখানে নামবো একটু পরে। নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম A to Z। আমরা খুব বেশি সময় পাচ্ছি না, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসতেছিল। তো যতটুকু আমি দেখেছি আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন আপনারা দুবলাচর আমার ক্যামেরার চোখে। আমি দুবলাচর দেখার জন্য এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আমার ক্যামেরাটা আসলে বন্ধই করতে পারতেছিলাম না, যে সব কিছুই আমার কাছে এতই ভালো লাগতেছিল। আমি চেষ্টা করতেছিলাম আপনাদেরকেও সব কিছু দেখানোর, যার ফলে গিয়ে আমি একদম A to Z সব কিছুই ভিডিও রেখে দিয়েছি এই ব্লগের মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা, কারণ এখানে এমন একটা জায়গা তুলে ধরা হয়েছে যে জায়গাতে আমরা আসলে চাইলেও যেতে পারবো না সব সময়। সবার পক্ষে তো যাওয়া সম্ভব না, সেজন্য যারা যেতে পারবেন না কিংবা যারা পরবর্তীতে যেতে চান তারা কিভাবে যাবেন না যাবেন, ওখানে কী আছে নাই, এই জিনিসগুলা আমার ভিডিওতে দেখতে পাবেন। ওখানে গেলে কী দেখতে পাবেন, কীভাবে চলতেছে মানুষ, কী অবস্থা না অবস্থা, আসলে কি এখানে সব কিছু প্রাকৃতিক ওয়েতে হচ্ছে নাকি অন্য কোনো ওয়েতে হচ্ছে, এরা কীভাবে এখানে পানি সংগ্রহ করে, এখানে কীভাবে খাদ্য সংগ্রহ করে, অন্যান্য জিনিসগুলা। তো আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না আমার ভিডিওটা, কারণ আমি এখানে সব কিছুই A to Z তুলে ধরেছি যাতে করে আপনারা দেখে বুঝতে পারেন দুবলার চরেরটা আসলে কেমন দেখতে, কেমন এটাতে কেমনভাবে মানুষ তাদের জীবন জীবিকা নিয়ে আসে। আর একটা ব্যাপার আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে দুবলার চরে জেলেরা যেই শীতকালে যে সিজনটাতে কাজ করে শুধু সেই সিজনটাতেই কাজ করে, বাকি সময়টা তারা কোনো কাজ করে না, তাই তাদের জন্য এই 6 মাসের সিজনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন দুবলাচর, দুবলাচরের এখানে জেলেদের সংখ্যা এগুলো সব চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানোর, বেশি সময় পাচ্ছি না, তারপরে চেষ্টা করবো যতটুকু দেখানো যায় দেখার।
ক্লাস জায়গা। ছুটকি সুবিধা চিংড়ি শুটকি এটা লট্টা, এটা হলো ফাইস, এটা কি ফাইসে না? আপনারা তো আসছেন পুরো শীত কাটা যাবেন মনে হয়, কি আর এক মাস, এ মাসই নাকি মার্চ? আপনার কাছে আমরা বেশি দাম নিবো না, আপনার কাছে 500 টাকাই নিবো আমরা। জি, তো আধা কেজি আছে। এরকম অনেকগুলো আছে মনে হয় না?
একটা করে সাগর ওদিকে। এটা কি মাছ ফাইস বলা দেখতে কিরকম ছুরি বন বিভাগের যিনি সিকিউরিটি আমাদের সাথে ছিলেন, উনি আমাদেরকে এখানকার বিভিন্ন জিনিস সম্পর্কে ধারণা দিচ্ছিলেন। শুটকি কোনগুলা ভালো, কোন টাইমে শুটকিগুলাতে কেমন স্বাদ আসে, কোন রঙের শুটকিটা কেমন, এই জিনিসগুলো নিয়ে উনি আমাদেরকে বিস্তারিত অনেকগুলা জিনিস বললেন। তারপর উনিও আমাদের সাথে ছিলেন, আমরা ওনাকে সাথে নিয়ে বিভিন্ন আড়তদারের কাছে গেলাম দেখার জন্য। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। টাইগারের পাশের চিংড়িটা কত? এখানে যখন জোয়ার আসে তখন হয়তো
দুপলাচরের বিচের এখানে বিচটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বিচের সাথে লাগানোই শুটকির আড়ত গুলা, শুটকির বাচান গুলা, ঘরগুলা, ছেলেদের ঘরগুলা। এটা পুরো এরিয়াটা প্রায় 5 থেকে 6 কিলোর মতো। আমাদের শিপ গুলো দিকে দাঁড়ায় আছে, আশা করি আপনাদের ভিডিও ভালো লাগতেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর নতুন সাবস্ক্রাইব নতুন কেউ এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। কি শুটকি কি মানে রেডি করা শুটকি কি ইয়াতে চলে যাবে, চিটাগাং যাবে? খুব ইচ্ছা ছিল আপনাদেরকে দুবলাচরের নিউ মার্কেটটাতে নিয়ে যাওয়ার জন্য, বাট এটা এমন একটা জায়গায় পড়ছে যেখানে আমাদের জন্য আসলে যাওয়াটা টাফ, কারণ আমাদের হাতে সময় ছিল 1-1.5 ঘন্টার মতো। ওই নিউ মার্কেটের ওই প্রান্তে যাইতেই 1 ঘন্টা 1.5 ঘন্টার উপরে সময় লাগে, তো সর্বোচ্চ বললে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় থাকলে আমরা গিয়ে নিউ মার্কেটটাও ঘুরে আসতাম, বাট এখন আমরা নিউ মার্কেটটাতে যাইতে পারি নাই, আপনাদেরকে নিউ মার্কেটটা দেখাইতে পারি নাই। তো সেটা আমারও একটু আক্ষেপ থেকে গেছে যে নিউ মার্কেটটাতে গিয়ে একটু নিউ মার্কেটটা ঘোরা হলো না। ওইখানকার দুবলাচরে নিউ মার্কেট অনেক বিখ্যাত একটা জায়গা, মানে সবাই যাদের ব্লগ দেখছি আমি তাদের সবারই একটা ওইখানের ব্লগের ভিডিও ছিল। তো যাই হোক, তারপরেও আমার অনেক বেশি ভালো লাগতেছিল দুবলাচরে। আপনাদের কেমন লাগতেছে জানাবেন কমেন্টসের মাধ্যমে। চায়ের সাথে কি কি বেছেন? আর সামনে এসাই দেখি কি কি বেছে। ও মশারি দিয়ে টাকা রাখছে সবকিছু, মানে সেফ জাতীয় আছে, মন পুরা আছে, বেগুনি আছে, মুড়ি আছে, কাঁচা আছে, তিলাপি আছে, আর আছে খেজুর। চার থেকে চলে যাচ্ছি এখন। চত থেকে চলে যেতেছি আমরা দুবলার চত থেকে। Thank you.
সূর্য ছিল না যে সূর্য অস্ত হবে বারবিকিউর আয়োজন চলতেছে। এই যে আজকে চিকেন এবং মাছ, কোরাল মাছ না, এটা কোরাল মাছের বারবিকিউ হবে। এই যে প্রিপারেশন চলতেছে। শেষ করার পর অনেকক্ষণ বসে আড্ডা দিলাম খোলা আকাশের নিচে। তারপরে আমাদের শিপটা ধীরে ধীরে করম জলের দিকে যাচ্ছিল। আমরা প্রায় রাতের 1:30 নাগাদ করম জল এসে পৌঁছলাম। করম জল এসে পৌঁছানোর পর আমরা সেখানে রাত্রি যাপন করলাম শিপের মধ্যে। করম এরপর দিন আমরা করম জল গেলাম, সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট এপিসোডে। তো সাথে থাকুন, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।